আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, জি মিস, তোমরা সবাই ভালো আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, বাড়িতে বারবার সাবান দিয়ে হাত ধুচ্ছ এবং বাইরে গেলে সবাই মাস্ক পরছো, তাই তো? জি ম্যাম। আচ্ছা, আর বাড়ির বাড়ির কোনো সদস্য যদি বাইরে যায় তাহলে সে যেন মাস্ক পরতে ভুলে না যায়, সেজন্য তাকে একটু স্মরণ করিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা পড়ব অধ্যায় 9। তোমরা তোমাদের বইটা বের করো, পেজ নাম্বার 70। ম্যাম বের করেছি। অধ্যায় নয়, আমাদের দায়িত্ব ও কর্তব্য। তো আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য, দায়িত্ব কর্তব্য বোঝো? আমরা তো অধিকার কি বুঝেছি, অধিকার হলো বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া, তাই না? পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি সেটাই হলো অধিকার। অর্থাৎ সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা দরকার, সেই সুযোগ সুবিধা গুলোই হলো অধিকার, এগুলো আমরা জেনেছি। আর এই অধিকার ভোগ করতে হলে কিন্তু তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। অধিকার অধিকার ভোগ করতে হলে তোমাকে দায়িত্ব পালন করতে হবে, সেই দায়িত্ব গুলো কি কি আমরা সেগুলো জানবো। আচ্ছা, আর দায়িত্ব কি? দায়িত্ব হলো কারো উপর অর্পিত অধিকার বা মানে কারো উপর অর্পিত নির্ধারিত কাজ, ঠিক আছে? দায়িত্বটা কি? কারো উপর অর্পিত নির্ধারিত কাজ যা তাকে অবশ্যই করতে হবে, তাই না? দায়িত্ব হলো কারো উপর অর্পিত নির্ধারিত কাজ যা অবশ্যই করণীয়, ঠিক আছে? তোমার উপরে যদি কত পৃষ্ঠা বের করবো, পেজ নাম্বার 70। আচ্ছা, তো আমাদের দায়িত্ব কর্তব্য যেটা বলছিলাম যে আমরা আগে অধিকার সম্পর্কে জেনেছি, আর এই অধিকার গুলো ভোগ করতে হলে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আর দায়িত্বটা কি? দায়িত্বটা হলো তোমার উপরে অর্পিত নির্ধারিত কিছু কাজ যা তোমার করা উচিত, ঠিক আছে? সেটা হলো তোমার দায়িত্ব। এখন আমরা তোমরা তোমাদের বইটা বের করো, পেজ নাম্বার 70। এখানে দেখো পাঠ 1-এ লেখা আছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। তো সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি সেটা আমরা জানবো, তার আগে একটু বলি সমাজ কি। সেটা তোমরা থিতে পড়েছো, ফোরেও পড়েছো, সমাজ কি? সমাজ হচ্ছে মানুষ দলবদ্ধ ভাবে একত্রে বসবাস করাকে, ঠিক আছে? মানুষ দলবদ্ধ ভাবে একত্রে বসবাস করাকেই সমাজ বলে। যখন মানুষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য মিলেমিশে বসবাস করে তখন তাকে সমাজ বলে। এই যে তোমরা এখানে আসছো, একটা কি ছাত্রী সমাজ, ছাত্র সমাজ, তাই না? তোমাদের উদ্দেশ্য লেখাপড়া শেখা, তাই তো? তোমরা সবাই আসছো একসাথে ঐক্যবদ্ধভাবে, এখানে কিন্তু ঝগড়া মারামারি করলে পড়ালেখা হবে? কিছুই হবে না। জন্য আমরা মিলেমিশে থাকবো। আমরা তো এখানে দূরে আছি যদিও, অনেক দূরে, কিন্তু আমরা যখন স্কুলে পড়ি সবাই একসাথে, বিভিন্ন পরিবার থেকে আসি সবাই একসাথে, একই জায়গায় একই উদ্দেশ্য নিয়ে আমরা সেখানে একসাথে মিলেমিশে থাকি, সেটাই হলো একটা সমাজ, ছাত্র সমাজ, তাই না? আচ্ছা, তো যখন কোনো মানুষ বা অনেক মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য মিলেমিশে বসবাস করে তখন তাকে সমাজ বলে। আবার আমরা কিন্তু থিরিতে পড়েছি যে আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও আমাদের মানুষের কাজ নিয়েই হলো আমাদের সমাজ। আবার আমরা এটাও পড়েছি যে কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাই হলো সমাজ। কয়েকটি পরিবার মিলেমিশে সংঘবদ্ধ হয়ে বাস করাকে সমাজ বলে। আমরা বিভিন্ন ভাবে সমাজের সংজ্ঞা দিতে পারি। তাহলে সমাজটা আমরা দেখলাম যে মানুষ দলবদ্ধ ভাবে একত্রে বসবাস করাকে সমাজ বলে। আবার বলতে পারো যখন কোনো মানুষ উদ্দেশ্য সাধনের জন্য, কোনো উদ্দেশ্য সাধনের জন্য বা একই উদ্দেশ্য সাধনের জন্য মিলেমিশে বসবাস করে তখন তাকে সমাজ বলে। আচ্ছা, এবার তোমার বইটা বের করো, তোমার বইটা বের করো, বইটা দেখো লেখা আছে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। সমাজকে
समाज के सुंदर और सुशृंखल रखते तुम्हारे किस दायित्व आछे से दायित्व गुलो कि देखते पेयेछो तुम्हारे बोये जी मी समाज के सुंदर और सुशृंखल रखते हमारे किस दायित्व आछे जेमन तो तुम्हारा आज के तुम्हारे खाता तारीख टा लेखो तारीख टा लिखेछो 2/9/2021 আজকে আমাদের আলোচনা থেকে আমরা সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো চিহ্নিত করতে পারবো যেটা আমরা এখন বললাম সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব এই যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এটা আমাদের বইয়েই আছে প্রশ্ন ওখানে তোমরা বইয়ে এখানে দেখো এখানে আছে ছোট এই যে এখানে বড় প্রশ্ন লিখে দাও সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে এটাই হলো সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এখানে তোমরা তোমাদের বইয়ে হ্যাঁ বড় প্রশ্নের উত্তর লিখে দাও আমি প্রশ্নটা পরে দিয়ে দিব এখানে উত্তরটা দিব না তোমরা বই থেকে শিখবে উত্তর শুধু শুধু লিখতে সময় লাগবে আচ্ছা এরপরে আমরা শিখব অপরিচিত লোকদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় এটা আমরা এসব বলিতে দেখো দেখতে পাবো অপরিচিত দুইজন লোক কিভাবে রাকিবের বিপদের কারণ হলো শিক্ষকের সাথে আলোচনা করো অপরিচিত মানুষদের কাছ থেকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় শ্রেণীতে সবাই আলোচনা করো এই প্রশ্নের উত্তরটাও আমরা শিখব আজকে যে অপরিচিত লোকদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব বয়স্কদের কিভাবে সাহায্য করতে হয় সেটা জানতে পারবো তোমার বইয়ে একটা বয়স্ক মানুষের ছবি দেওয়া আছে এখানে বয়স্ক লোকের সাথে তুমি কেমন আচরণ করবে সে সম্পর্কেও আমরা জানতে পারব আচ্ছা তো যেটা এটা আমরা দেখলাম সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে এটা একটা বড় প্রশ্নের উত্তর এখানে লিখে রাখো বড় প্রশ্নের উত্তর তো ছোটদের ভালোবাসবো দেখাশোনা করব কারো ক্ষতি করব না সবার উপকার করার চেষ্টা করব সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলবো সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব বয়স্কদের শ্রদ্ধা করব সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব রাস্তায় নিরাপদ থাকব অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব এটা হলো আমাদের সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য তার সাথে অপরিচিত মানুষের সাথেও কিভাবে কি করব সেটাও লেখা আছে এখানে তো আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তাই তো সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এটা পেয়ে গেলাম তাই তো পেয়েছি আচ্ছা এবার আমাকে বলো প্রত্যাশা একটু বলো তো সমাজের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য কি কি সমাজের প্রতি আমার দায়িত্ব কর্তব্য হলো ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব কারোর ক্ষতি করব না সবার উপকারের করার চেষ্টা করব তারপরে হলো সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলবো তারপরে সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব বয়স্কদের শ্রদ্ধা করব সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব রাস্তায় নিরাপদ থাকব অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা বুশরা বলো তো সমাজের প্রতি তোমার দুইটা দায়িত্বের কথা বলো তো যে কোনো দুইটা বুশরা মিস বুশরার পরে আমি বলি কারো ক্ষতি কর আচ্ছা বুশরা বলছে না হুমাইরা বলো দুইটা বলো তাড়াতাড়ি আমরা আমাদের আবার সময় চলে যাবে সমাজ কি সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমরা কিছু দায়িত্ব আমাদের কিছু দায়িত্ব আছে যেমন ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব কারো ক্ষতি করব না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হুমাইরা থাক আমরা আর সময় পাবো না এবার রাকিবকে নিয়ে লেখা নিচের ঘটনাটি পড়ি রাকিবকে নিয়ে লেখা একটা গল্প আছে এখানে রাকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল সন্ধ্যা গড়িয়ে রাত হলো কিন্তু সে ফিরলো না রাকিবের মা বাবা পুলিশকে জানালেন 10 দিন পর পুলিশ রাকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করলো জানা গেল দুইজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল তারা রাকিবের পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল আচ্ছা এবার আমরা দেখব রাকিব কার সাথে খেলতে গিয়েছিল
কতদিন পরে পাওয়া গিয়েছিল? দশ দিন পর রাকিবকে কোথায় পাওয়া গিয়েছিল? একটি গ্রামে। রাকিবকে ধরে নিয়ে যে কি খেতে দিয়েছিল, রাকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ চেয়েছিল? দশ লক্ষ টাকা। তো অপরিচিত লোক যদি, আচ্ছা, 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল। আচ্ছা, তোমাদের যদি অপরিচিত লোক কিছু খেতে দেয়, তোমরা কি খাবে? না, আমি খাবো না, আমি খাবো না। অপরিচিত লোক কিছু খেতে দিলে খাবে না, মানে সন্দেহজনক যে কোনো লোকই, তুমি তাকে চেনো, তাকে চেনো, দেখেছো, কিন্তু তারপরও খাওয়ার দরকার নেই, ঠিক আছে? কারো বিশ্বাস নেই রে বাবা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছি, অপরিচিত লোকদের কাছ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে প্রশ্নটা আমরা নিব। তারপরে এখানে খ নাম্বারে দেখি, এসে লিখি, তোমার বিদ্যালয়ে বা এলাকার খেলার মাঠ ও পার্কের পরিবেশ কিভাবে পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত রাখা যায়, সে নোটিশ বোর্ডে সেটা উল্লেখ করতে বলেছে। আচ্ছা, আমার মনে হয় স্যার শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা নোটিশ বোর্ডে কি লিখবো, যে তোমার স্কুলের নাম লিখবে, তারপরে জরুরি নোটিশ লিখবে, লিখবে যে রাজার বা পুলিশ লাইন স্কুল যেটাই হোক সেটা লিখবে, তারপরে জরুরি নোটিশ কথাটা লিখবে, তারপরে কি লিখবে, যত দ্বারা স্কুলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর সামনে এবং খেলার মাঠের পাশে, আর পার্ক হলে তো পার্ক আছেই, পার্কে ডাস্টবিনের ব্যবস্থা করেছে, তাই সকলকে সেখানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে, ঠিক আছে? বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণীর সামনে, আমাদের আছে না প্রত্যেকটা তলাতেই কিন্তু ডাস্টবিন আছে আমাদের স্কুলে ময়লা ফেলার জন্য, এবং নিচেই মাঠের পাশে আছে ময়লা ফেলার জন্য, তো সেটা সেভাবেই আমরা আমাদের বিভিন্ন পার্কেও আছে, পার্কেও এখন রেখেছে, সেখানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন আছে, এটাই নোটিশে লিখবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো নিচে এই যে বয়স্ক লোকের সাথে আমরা কেমন ব্যবহার করতে পারি, দেখো তোমার পরিবারে বয়স্কদের কিভাবে সাহায্য করা যায়, সেটি দলে আলোচনা করো, খাবারের ক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন, তুমি কি তাদের কিছু পড়ে শোনাতে পারো, তুমি কি তাদের বেড়াতে নিয়ে যেতে পারো, তুমি কিছু পড়ে শোনাতে পারো, গল্পের বই পড়ে শোনাতে পারো, খবরের কাগজ পড়ে শোনাতে পারো, তারপরে নিচে হাঁটতে নিয়ে যেতে পারো, ছাদে হাঁটতে নিয়ে যেতে পারো বয়স্ক লোকদের। আচ্ছা, নিচে দেখো যাচাই করি, অল্প কথায় উত্তর দাও। আমি ক্লাসের পর তোর বাসে আসব। কথা না, অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তখন তুমি কি করবে? আমি ছুরি দিয়ে মেরে ফেলবো। এই তাহলে কি তোমাকে ধরবে না? অপরিচিত কেউ যদি তোমার কাছে আসে তাহলে কি করবে? সাবধানে বা কৌশলে এড়িয়ে যাবে, সাবধানে বা কৌশলে এড়িয়ে যাবে, তার কাছে থাকবো না। ম্যাম, তাকে দেখলে জোর দিয়ে বাসায় চলে যাব। তাহলে কি হলো, যে সাবধানে বা কৌশলে আমরা এড়িয়ে যাবো, তাই তো? আচ্ছা, তাহলে আমরা আজকের প্রশ্নগুলো নিয়ে নিই। ওকে মিস।
এটা একটু মুছে দিই। সমাজ কি যেটা আমরা এখানে লিখেছিলাম, অনেক মানুষ দলবদ্ধভাবে একত্রে বসবাস করাকে সমাজ বলে। যখন অনেক মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য মিলেমিশে বসবাস করে তখন তাকে সমাজ বলে। যখন অনেক মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য মিলেমিশে বসবাস করে তখন তাকে সমাজ বলে। উদ্দেশ্য তোমার ফোন নাম্বারটা দাও। এই এখন ফোন নাম্বার দিতে হবে না, পরে নিও, মেসেজ করে দেবে ও তোমার নাম্বারে। টিকলি কি ক্লাস শেষ একটু নেটে থাকিস? আমি ইমো নাম্বার পাল্টাইছি। আচ্ছা, তারপরে আমরা যে প্রশ্নটা নিলাম, আমাদের এক নাম্বার বড় প্রশ্ন, সমাজের প্রতি আমাদের কর্তব্যগুলো কি কি? উত্তর 70 পৃষ্ঠা। এটা কিন্তু এক নাম্বার বড় প্রশ্ন, যেটা বইয়ে আছে। আচ্ছা, খাতায় তুলে নাও, এক নাম্বার বড় প্রশ্ন। তোমরা প্রশ্নটা খাতায় তুলো, তারপরে উত্তরটা ইজডব্লিউ করে ফেলবো। সমাজের প্রতি আমাদের কর্তব্যগুলো কি কি? ম্যাম এর আগেটা একটু দিবেন। প্রশ্নটা এইচডব্লিউ করে ফেলবে খাতায়। সমাজের প্রতি আমাদের কর্তব্যগুলো কি কি? ম্যাম নিয়েছি। আচ্ছা, এরপরে যে দুই নাম্বার বড় প্রশ্ন, আমরা এসো বলিতে দেখলাম, এসো বলি থেকে আমি একটা প্রশ্ন তৈরি করেছি। ম্যাম একটু আগে যে কোশ্চেনটা দিলেন সমাজকে ওটা একটু দিবেন। আচ্ছা একটু পরে দিই। অপরিচিত মানুষের কাছ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? অপরিচিত মানুষের কাছ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? এটা আমাদের দুই নাম্বার বড় প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা এসো বলিতে আছে। অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়, প্রয়োজন না থাকলে অপরিচিত মানুষের কাছ থেকে বেশি কথা সাথে বেশি কথা বলা যাবে না। প্রয়োজন না থাকলে অপরিচিত মানুষের সাথে বেশি কথা বলা যাবে না। অপরিচিত লোকদের দেওয়া কোনো খাবার খাওয়া যাবে। অপরিচিত লোক কোথাও যেতে বললে না যাওয়া উচিত বা যাওয়া উচিত নয়, যেটাই লেখো। অপরিচিত লোকদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে বড়দের জানাতে হবে। বাসায় কেউ না থাকলে অপরিচিত লোকদের কথায় দরজা খোলা ঠিক হবে না। এসব সাবধানতার পাশাপাশি আমরা যদি সচেতন থাকি তবে আমরা বিপদ থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো। এবার শরণিকা একটু বলো তো, অপরিচিত মানুষের কাছ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? এক নাম্বার থেকে বলো। আমি বলি, অপরিচিত মানুষের সাথে বেশি কথা বলা যাবে না। নাম্বার অপরিচিত কোনো খাবার খাওয়া যাবে। নাম্বার রক্ষা পাওয়ার উপায় গুলো কি কি? অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নিচে দেওয়া হলো। এক নাম্বার আচ্ছা, প্রশ্নটা আমরা তাড়াতাড়ি উত্তরটা লিখে ফেলি। বেশি কথা বলা যাবে না। দুই, অপরিচিত লোকদের দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না। চার নাম্বার, অপরিচিত লোকদের কথাবার্তা সন্দেহ মনে জানাতে হবে। তিন নাম্বার, সরি পাঁচ নাম্বার, বাসায় কেউ না থাকলে অপরিচিত লোকদের কথায় দরজা খোলা ঠিক না। এসব সাবধানতায় বাসাবাসী আমাদের যদি সচেতন থাকি তবে আমরা বিপদ থেকে নিজেদের মুক্তি রাখতে পারবো, মুক্ত রাখতে পারবো। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা নিব। এটা কি সবার নেওয়া শেষ?
সেটা তো লেখা শেষ হয়নি ম্যাম, সমাজ কি ওটা একটু দিবে? মিস আমি বলি না ম্যাম, আপনি পরেরটা দেন, স্মরণিকা পড়েছে তো, ওর পড়তে যে সময় শেষ হয়ে গেছে। আচ্ছা শেষ করো, স্মরণিকাও না হুমায়রাও পড়ে পড়ে শেষ। তোমার লেখা শেষ? আমি এটা বলি, অপরিচিত লেখা শেষ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো লেখা শেষ। ওকে থ্যাংক ইউ, আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা এবার হলো বয়স্কদের সম্মান দেখানোর পাঁচটি উপায় লেখো। ম্যাম এটা আমি দিদিং বলি, বয়স্কদের সম্মান দেখানোর পাঁচটি উপায় লেখো। আচ্ছা কথা না বলতে বলছি, লেখো এবং রিডিং পড়ো মনে মনে, তারপর আমি ধরবো। একসাথে সবাই বললে তো শোনা যায় না। কথা বললি তো লিখা যাবে না বাবা, তুমি তো এটাও লিখতে পারবে না, এটাও লিখতে পারবে না যদি তুমি কথা বলো। মিস আমি আগে এসে দিয়েছিলেন, আমার খুব নেটের সমস্যা করেছে। ম্যাম আমি রিডিং বলছি। আচ্ছা বয়স্করা আমাদের সম্মানিত ব্যক্তি, বয়স্কদের সম্মান দেখানোর পাঁচটি উপায় হলো, তাদের জিনিস দরকার হলে তা এনে দেওয়া, তাদের খাবার পানি ও ঔষধ এগিয়ে দেওয়া, তাদের চলাফেরায় সহযোগিতা করা বা বেড়াতে নিয়ে যাওয়া, তাদের ধর্মগ্রন্থ গল্পের বই কিংবা পত্রিকা পড়ে শোনানো, তাদের বিছানাপত্র ও কাপড় চোপড় সবসময় গুছিয়ে রাখা এবং তাদের সাথে সবসময় সুন্দর আচরণ করা। আচ্ছা এবার বুশরা পড়ো তো, বুশরা বলো এখানে কি কি লেখা আছে। একটা কথা জিজ্ঞাসা করবো, এই যে চার নাম পয়েন্টার, এই যে তাদের তারপরে কি লিখছেন ধর্ম গ্রন্থ, এটা একটু বলবেন? ধর্ম গ্রন্থ মিস বলবো, বয়স্কদের সম্মান দেখানোর পাঁচটি উপায় লেখো। উত্তর, বয়স্কদের বয়স্করা আমাদের সম্মানিত ব্যক্তি, বয়স্কদের সম্মান দেখানো পাঁচটি উপায় হলো তাদের। আচ্ছা কেউ ওটা শুনতে গিয়ে লেখা বন্ধ করো না, ও বলতে থাক। তাদের খাবার পানি ও ঔষধ পত্র ধর্ম গ্রন্থ বই কিংবা পত্রিকা পড়ে শোনানো তাদের বিছানা পত্র কাপড় চোপড় সব সময় গুছিয়ে রাখা এবং তাদের সাথে সব সময় সুন্দর আচরণ করা। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুশরা আহমেদ, খুব সুন্দর করে পড়েছে, অনেক কষ্ট হয়েছে পড়তে। বুশরাকে আরো বেশি বেশি করে রিডিং করতে হবে, ঠিক আছে? অন্যদের মতো মুখ চালু করতে হবে, বেশি বেশি করে রিডিং না পড়লে তো মুখ চালু হবে না, তাই না? আচ্ছা তো আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তোমরা কি প্রশ্নগুলো নিয়েছো সবাই?
অনেকে পরে আসছো, আমি তাদের জন্য আবার দিচ্ছি কি কি দিয়েছি দেখো। এটা দিয়েছি, আশা করি নিয়েছো সবাই। তারপরে যে প্রশ্নটা 70 পৃষ্ঠার প্রশ্নটা এইচডব্লিউ খাতায় বা সিডব্লিউ খাতায় যেখানে প্রশ্নটা লিখেছো সেখানে লিখে ফেলবে, 70 পেজে উত্তরটা আছে। তারপরে যে 2 নাম্বার বড় প্রশ্ন দিয়েছি এটা প্রশ্নটা এসো বলিতে আছে। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দিয়েছি এটাও আরো কিছু করি, তোমার 71 পেজে আছে। তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা এইচডব্লিউটা নিয়ে নিই। বাড়ির কাজ 3টি, বড় প্রশ্নের উত্তর শিখবে।